মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছে সরকার। খালেদা জিয়া কারো অনুকম্পায় কারাগার থেকে মুক্ত হবে না, জামিন তার অধিকার, এমন মন্তব্য করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদের মানববন্ধনে তিনি একথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, ভারত সফরে গেছেন প্রধানমন্ত্রী। ভারতের সঙ্গে বিভিন্ন সময় নানা চুক্তি হলেও বাংলাদেশ লাভবান হয়নি। তিস্তাসহ সকল ন্যায্য দাবি আদায়ে সরকারকে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি। ভারতের সঙ্গে এই সরকারের নাকি সবচেয়ে সুউচ্চ সম্পর্ক, বারবার আমরা হতাশ হই, যতবার যান এসে দেখি যে আমাদের যে মূল সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান হয় না, কিন্তু আমরা দিয়ে আসি একেবারে উজাড় করে। আমাদের সীমান্তের হত্যার সমস্যার সমাধান হয় না, আমাদের তিস্তার পানির সমস্যার সমাধান হয় না, আমাদের ফরাক্কার বাঁধ খুলে দেওয়া হয় আমাদের বন্যা হয়ে যায় সেই সমস্যার সমাধান হয় না, আমাদের যে আপনার বাণিজ্যের মধ্যে যে ভারসাম্যহীনতা রয়েছে সেই সমস্যার সমাধান হয় না।